হচ্ছে কি বলতো, যে ছোটদের জন্য মানে তোমাদের একটা কম্পিউটার সিস্টেমের ভেতরে যে ইন্টারনাল হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো আছে সেইগুলো কীভাবে এক্সিকিউট করে বা সেইগুলো কীভাবে কাজ করে সেটা সম্বন্ধে জানা, ঠিক আছে? তো বেসিক্যালি দেখো, আমরা বাইরে থেকে এমনি দেখতে পাই একটা ক্যাবিনেট বা ডিভাইসকে দেখতে পাই, যেটা সাইডে আমরা যেটাকে সিপিইউ বলি, অ্যাকচুয়ালি সেটা সিপিইউ নয়, সেটা হচ্ছে কি ক্যাবিনেট অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো তার ভেতরে যে কম্পোনেন্টগুলো থাকে, আমি তোমাদের এই কোশ্চেন দিয়েছিলাম যে ইন্টারনাল হার্ডওয়্যার কম্পোনেন্টগুলোর এক্সাম্পল দাও কয়েকটা, তাই তো? তো আমরা এমনি মুখে মুখে বলি যে র্যাম, হার্ড ডিস্ক, তাই তো, মাদারবোর্ড, এইগুলো তোমার ইন্টারনাল হার্ডওয়্যারের এক্সাম্পল। তো সেইগুলো কিভাবে কাজ করে বা সেইগুলো কোনটাকে কি বলে সেটা সম্বন্ধে জানা। তো আমি একদম পাওয়ার স্টার্ট করা থেকে শুরু করছি। দেখবে আমরা পাওয়ারের বাটন সবাই জানি, তাই তো? পাওয়ারের বাটন প্রেস করলাম, কম্পিউটার সিস্টেম স্টার্ট হয়ে গেল, বসে বসে কম্পিউটার সিস্টেম স্টার্ট হয়ে গেল, ঠিক আছে? এবার কম্পিউটার সিস্টেম স্টার্ট হওয়ার পর তারপর কোথায় মানে তোমার ওর যে ইলেকট্রিসিটিটা তোমার কোথায় এসে পৌঁছয়, প্রথমে আসে এই ডিভাইসটার মধ্যে। আমরা ফার্স্টে কী করি, তাহলে ইউপিএসের সুইচ দিলাম, ওই ইউপিএসের সুইচ দেওয়ার পর প্রথমে কারেন্টটা কোথায় আসছে, আমরা যে ক্যাবিনেটটা দেখতে পাই তার ব্যাক সাইডে এইখানে দেখো একটা পাওয়ার কেবেল দেওয়া আছে, এই কেবেলটা, এই কেবেল যেটা দেওয়া আছে এই কেবেলটাকে তোমার পাওয়ার কেবেল বলছে, এই যেটা এইখানে, হ্যাঁ এইখানে তোমার কী হয় না পাওয়ারের কেবেলটা ইনজেক্ট করা হয়, ঠিক আছে? বা এটাকে মেল ফিমেল আমরা জ্যাক বলি। তো এখানে ইনজেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে পাওয়ারটা এলো, এই ডিভাইসটার নাম হচ্ছে এসএমপিএস, বুঝতে পারা গেল? এই ডিভাইসের নাম হলো এসএমপিএস। দেখো এখান থেকে অনেকগুলো তার বেরিয়ে এসেছে, তাই তো? তো এর কাজটা কি বেসিক্যালি দেখো, আমরা এখানে যে সমস্ত ইন্টারনাল হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো দেখি সেই ইন্টারনাল হার্ডওয়্যার কম্পোনেন্টগুলোকে পাওয়ার সাপ্লাই করার দরকার। যেমন ধরো তোমার হার্ড ডিস্ক, মাদারবোর্ড, তারপর তোমার কি, আমরা যদি অন্যান্য ডিভাইসগুলো, যদি ফ্লপি ডিস্ক ড্রাইভার ইউজ করা হয়, যদি সিডি রম ইউজ করা হয়, মানে যেটা শুরু দিয়ে আমরা কি রাইট করি, তাই তো? সেই ধরনের ডিভাইসগুলো তাদের পাওয়ার সাপ্লাই করতে হবে। যে কোনো ডিভাইস, যদি আমি ফ্যান চালাতে দিই তার জন্য তো ইলেকট্রিসিটির প্রয়োজন, লাইট জ্বালাতে গেলেও ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, তাই তো? সেরকমভাবে এইখানে যে ডিভাইসগুলো চলছে, তুমি টিভি চালাতে গেলেও ইলেকট্রিসিটির প্রয়োজন, সেরকমভাবে এইখানে যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোকে যদি এক্সিকিউট করতে হয় তাহলে তোমার কী হবে, কী দরকার, পাওয়ারের দরকার। এবার দেখো আমরা যেমন কি ফ্যান, লাইট, এইগুলো তোমার কী বলতো এতটা সেন্সিটিভ ডিভাইস নয়। আমি যদি একটু ভোল্টেজ আপডাউন করে, ও কী হবে, ভোল্টেজ আপডাউন হলে তোমার যদি ভোল্টেজ লো থাকে, লো হওয়ার সঙ্গে সঙ্গে ও একটু আস্তে ঘুরবে, আবার ভোল্টেজ বেড়ে গেলে স্পিডে ঘুরতে আরম্ভ করবে। কিন্তু কম্পিউটার সিস্টেমের ক্ষেত্রে খুব সেন্সিটিভ হয় ডিভাইস, ক্লিয়ার? তো সেইখানে যদি ভোল্টেজ খুব আপডাউন করে তাহলে মাদারবোর্ডের যে সমস্ত ইন্টিগ্রেটেড সার্কিটগুলো আছে বা আইসিগুলো আছে এইগুলোকে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বলছি। দেখো এইখানে হচ্ছে, এইগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এইগুলো হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? আমি দেখাচ্ছি, তোমার দেখাচ্ছি, আমি ভিডিওটার জন্য করব। এইগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বলছে। এইখানে যে এইটা ব্ল্যাক কালারে যেগুলো আছে এগুলোকে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বলছি, কেমন? যেমন এইখানেও দেখো এই র্যামের মধ্যেও তোমার ইন্টিগ্রেটেড সার্কিট দেওয়া আছে, কেমন? তো এই ইন্টিগ্রেট র্যামের মধ্যে এগুলো আছে, এগুলোকে ইন্টিগ্রেটেড সার্কিট বলছে। ওদের একটু নিয়ে নেবে, ইন্টিগ্রেটেড সার্কিট বলা হচ্ছে। তো এদের কি, এইগুলো কি বলতো তোমার যখন আমরা ইলেকট্রিসিটি এরকম আপডাউন করে, আপডাউন করার সময় তোমার এই প্রবলেমটা হয় যে নষ্ট হয়ে যায় ইন্টিগ্রেটেড সার্কিটগুলো। তো আমরা তাহলে কোনখানে ছিলাম, পাওয়ারের সুইচ অন করলাম, অন করার পরে এইখানে, এবার এইখান থেকে দেখো আমরা পাওয়ার ফার্স্টে কোথায় দিই, পাওয়ারটা হচ্ছে মাদার বোর্ডের মধ্যে দেওয়া হয়। এইখানে দেখো আমরা ইনজেক্ট করলাম, এটাকে এই দিকে লাগাতে হবে এইভাবে, এই পাওয়ারটা দিলাম, মানে এ হচ্ছে মাদার বোর্ড পর্যন্ত কারেন্টটাকে নিয়ে আসবে, ঠিক আছে? মাদারবোর্ড পর্যন্ত কারেন্টটাকে নিয়ে আসবে। তাহলে পাওয়ার এইখানে এলো, এখান থেকে পাওয়ার যাচ্ছে কোথায়, মাদারবোর্ডের মধ্যে, কেমন? মাদারবোর্ড এটার সঙ্গে দেখো এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে হার্ড ডিস্ক, যার মধ্যে আমরা পার্মানেন্টলি ডেটাকে স্টোর করে রাখতে পারি। এটা হচ্ছে তোমার র্যাম, খুলে দেখাচ্ছি, দেখো এটাকে র্যাম বলছে, ঠিক আছে? এটাকে আমরা র্যাম বলছি। র্যামের মধ্যে কি হয়, আমরা যখন কোনো টেম্পোরারি কাজ করছি, মানে ধরো আমি এমএস ওয়ার্ডে, ধরো তোমার, তুমি তোমার নিজের বায়োডেটাটাকে টাইপ করছো, ঠিক আছে? তো বায়োডেটা যখন টাইপ করছো, যখন কাজটা চলছে সেই সময় এই র্যামের মধ্যে স্টোর হয়ে থাকে। এবার র্যামটা হচ্ছে এই স্লটে লাগানো থাকে, দেখো দুটো প্যারালাল, এটা এই এই মেশিনের র্যাম নয় বলে লাগছে না, কিন্তু এইভাবে পাশাপাশি দুটো র্যামকে আমরা লাগাতে পারি। আবার কোনো কোনো মেশিনে দেখবে চারটে র্যাম লাগানো স্লট থাকে, ঠিক আছে? তো এই র্যাম থেকে কি হয় না, এই হার্ড ডিস্কের মধ্যে তোমার ডেটাটা স্টোর হয় যখন আমরা ফাইলটাকে সেভ করছি। সেভ করা মানে কি, আমরা পারমানেন্টলি সেটাকে স্টোর করে রাখতে চাইছি, ক্লিয়ার? তাহলে এইখান থেকে এই যে মেন বোর্ডটা নিয়ে নাও, এইখানটা, এই যে মেন বোর্ডটা বলছি, এই বোর্ডটাকে মানে পুরো অংশটাকে বলছি মায়ার বোর্ড। এই মায়ার বোর্ডের মধ্যে তাহলে র্যাম থাকছে, হার্ড ডিস্ক, দেখো হার্ড ডিস্কেও আমরা এরকমভাবে পাওয়ারকে ইনজেক্ট করে পাওয়ারটাকে সাপ্লাই করছি এখানে।
এই যে পাওয়ার চলে গেলো। এবার এখানে আমি সাটা কেবেলটা নিই, নাহলে কেবেলের সঙ্গে এইটা হচ্ছে সাটার কেবেল, মানে এইখান থেকে কী বলতো কেবেল একটা নিয়ে রেড কালারের একটা কেবেল থাকে, সেটা এখানে এসে ইনজেক্ট হয়, নাই বুঝতে পারলাম না, ঠিক আছে। তার ফলে ওটার থ্রু দিয়ে ডেটা যায়, এবং এইখানে এই এই যে কেবেলগুলোর কথা বলছি বা এই যে কেবেলগুলো আমরা দেখছি, এই কেবেলগুলোকে BUS বাস বলা হচ্ছে। এমনি বাস কী কাজ করে, তোমাদের স্কুল বাস কী করে, তোমাদের বাড়ি থেকে স্কুল পর্যন্ত বয়ে নিয়ে যায়, তাই তো? সেখানে কী করছে, ট্রান্সপোর্ট করছে এক জায়গা থেকে অন্য জায়গায়। এইখানে আমাদের কী দরকার, না ইলেকট্রিসিটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার দরকার, সেই জন্য তাকে বলা হচ্ছে পাওয়ার বাস। আর যেগুলো ডেটাকে বয়ে নিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা ডেটা বাস বলছি। এছাড়াও আরও অন্যান্য বাস আছে, অ্যাড্রেস বাস হয়, সেগুলো আমরা পরে পরে যখন 11-12 যাবো তখন জানবো ভালো করে। এনিওয়ে, এবার মেন যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা সম্বন্ধে আমরা একটু জানি। এটা হাত তোমরা নিজেরা কখনো দেবে না, ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদের। এই যে একটু নাও ভালো করে দেখো, এইখানে তোমার মেন কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে কি, আমরা সিপিউর ব্রেন। আমাদের যেমন কি সমস্ত কিছু অপারেশন কী হচ্ছে, আমাদের ব্রেনের মধ্যে অপারেশন পারফর্ম হয়। তারপর যেমন ধরো আমি হাতটা এইভাবে মুভ করাচ্ছি এখানে ধরে নাও, ঠিক আছে, তো এটা কি আমার ব্রেন থেকে ইনস্ট্রাকশন আসছে, তবে আমি হাতটা মুভ করছি। সেরকমভাবে আমরা যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো পারফর্ম করতে দিই সেটা এইটা দিয়ে পারফর্ম হয়। এইখানে দেখো একটা ডিভাইস আছে, আমরা বলেছিলাম কি সিপিউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন কম্পিউটার। মানে আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন কম্পিউটার। কেমন, সেই ফোর্থ জেনারেশন কম্পিউটারের মেন কম্পোনেন্ট দেখে নাও যা জানিয়ে যাও, কোনো অসুবিধা নেই। সেইগুলোকেই বলা হচ্ছে কি ফোর্থ জেনারেশন কম্পিউটার। সেই ফোর্থ জেনারেশন কম্পিউটারে মেন কম্পোনেন্ট কী বলেছিলাম, মাইক্রোপ্রসেসর, তাই তো, মাইক্রোপ্রসেসর বা সিপিউ। দেখো আমরা কাজ করছি কি না, এই ছোট্ট এইটুকুনি ডিভাইসটার মধ্যে, এইটুকুনি ডিভাইসটার মধ্যে তোমার কাজ হচ্ছে পুরোটা, ঠিক আছে। মানে আমি যাই প্রসিড করতে দিই না কেন, মানে আমি এখানে যাই লিখছি, যাই ইন্টারনেট কানেকশন করছি, ডাউনলোড করছি বা যাই করছি না কেন, সম্পূর্ণ কাজটা এই ছোট্ট ডিভাইসটার মধ্যে হচ্ছে। দেখবে কোনো কোনো জায়গায় লেখা থাকে যে DSLR বাক্সের মধ্যে ছোট্ট একটা ডিভাইস, যে ডিভাইসের মধ্যে আমার সমস্ত কাজ পারফর্ম হচ্ছে, আর এটাকেই বলছে মাইক্রোপ্রসেসর, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। এখানে হাতটা তোমরা দেবে না, দেখো এটাকে মাইক্রোপ্রসেসর যেমন ধরো এ প্রচুর হিট জেনারেট করে, সেই জন্য এর উপরে, হ্যাঁ সিপিউ, তো এ হিট জেনারেট করার জন্য এখানে তোমার কি একটা কুলার ফ্যান বসানো থাকে, যেটাকে আমরা সিপিউ কুলার বলি, কুলার ফ্যান। এখনই কেউ জিজ্ঞেস করছিলো যে কুলার ফ্যান হার্ডওয়্যার ডিভাইস হবে কিনা, এটার উপর এটা বসানো থাকে। সে সবসময় কী করছে, এই যেহেতু কি মেন কম্পোনেন্ট তো সেই জন্য তোমার একে কুল করতে হয়। দেখো এখন কী বলতো, তোমাদের এর সম্বন্ধে আমরা ডিটেলসে বলতে পারতাম, কিন্তু তোমার যেহেতু জুনিয়র এখন, তো পরে বড় হলে তোমরা কী বলতো এটা সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবে, তখন আমরা আরও বেশি করে বলবো, মানে ইন্টিগ্রেটেড সার্কিটটা কীভাবে ইউজ হচ্ছে, ট্রানজিস্টারটা কেন ইউজ হচ্ছে, কোন ট্রানজিস্টারটা কী কাজে ব্যবহার হচ্ছে, কোন আইসিটা কিসের জন্য ইউজ হচ্ছে, তখন আমরা হার্ডওয়্যারের ক্লাসে সেটা সম্বন্ধে বললাম। এবার দেখো, হ্যাঁ বলো, এটা এখানে দেখো একটা মেন জাম্পার লাগানো আছে, ঠিক আছে। মানে বেসিক্যালি কী বলতো, মানে শ্রিঙ্ক করার জন্য, মানে আমরা যখন হিটকে শ্রিঙ্ক করার দরকার হয় তখন তোমার কিছু জাম্পার ইউজ করা হয়, তো পরে পরে বলবো। এবার আসছি আমরা এর ব্যাক সাইডে, আমি এটা এটাকে ওপেন করে দিলাম দেখাতে সুবিধা হয় বলে। বক্সটা ওইটা হচ্ছে তোমার কি বলতো, ওকে আটকে রাখার জন্য এরকমভাবে রাখা হয়েছে, এটা তো। আর এইখানে তোমার সিমোস ব্যাটারিটা থাকে, মানে আমরা যেখানে তোমার কী করি যে এই ব্যাটারিটা থাকলে আমাদের যে সিস্টেমের টাইম ডেট এইগুলোকে তোমার স্টোর করে রাখে, মানে সিস্টেমের ডেট টাইম এটাকে তো, যেমন আমার ঘড়িটা চলছে কিসের জন্য, ব্যাটারিটা দেওয়া আছে বলে সে কী করতে পারছে, টাইমটাকে ক্যাচ করে রাখতে পেরেছে, ডিজিটাল যে রিস্ট ওয়াচগুলো আমরা ইউজ করি সেরকম। এবার দেখো আমি এর ব্যাক সাইডটা দেখাচ্ছি, মানে এ কীরকমভাবে লাগানো থাকে, দেখো হাত দিতে হবে, দেখো কাঁটার মতো আছে এইগুলো, এইগুলোতে হাত দিলেই তোমার কী হবে না, তোমার লেগে টেগে যাবে, ঠিক আছে, সেই জন্য খুব সাবধান একদম এইসব জিনিস। আমি হাত দিচ্ছি, ঠিক আছে, তো তোমরা হাত দিতে যাবে না একদম, কেমন। তো আমি এইখানে এবার মেন যে জায়গাটা সেটা একটু বলছি, দেখো এইখানে তোমার এটা হচ্ছে সিপিউর ব্যাক সাইড, অনেকদিন একটু ওই দিকটাই চলে যাও, না ছাঁচাক ওইখানে থাকো দেখাতে শুনে। এইখানে তো আমি আগে একটু ক্যামেরাতে বলে দিই, তারপর তোমাদের বলছি। এইখানে তোমার কি না, এটা হচ্ছে সিপিউর মধ্যে তোমার কি করা থাকে, র্যামটাকে এরকমভাবে দাঁড় করানো থাকে, এই সরি বোর্ডটাকে এরকমভাবে লাগানো থাকে, যে স্ক্রু দিয়ে আটা থাকে, এই দেখো চারদিকে কর্নারে এরকম করা আছে, স্ক্রু দিয়ে আটা থাকে, হ্যাঁ। এবার আমি একটু ক্যামেরাতে বলে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে তোমার কি হয় যে প্রথমের এই যে দুটো জ্যাক দেখতে পাচ্ছি, এই দুটো একটা একটা পার্পেল কালারের আছে আর একটা গ্রিন কালারের আছে। পার্পেল কালারের একটা জ্যাক হয়, সেই পার্পেল কালারের জ্যাকটাকে আমরা বলছি কি না, কিবোর্ডের জন্য, ঠিক আছে, মানে কিবোর্ডের PS2 জ্যাক হয়, নামটা হচ্ছে PS2 জ্যাক, এটা কিবোর্ডের জন্য। আরেকটা হয় তোমার কি, তোমাদেরও দেখাচ্ছি, ওরাও দেখে, ওরা আগে দেখে নি, আচ্ছা ওরা দেখে নিতে পারো। এইটা হচ্ছে তোমার পার্পেল কালারের যে জ্যাকটা, এই জ্যাকটাকে তোমার এর সঙ্গে কিবোর্ডটাকে কানেক্ট করা থাকে, ঠিক আছে, আর এর সঙ্গে থাকে মাউসকে কানেক্ট করা। তাহলে আমরা দেখে নিলে বুঝতে পারবো কোনখানে কিবোর্ডটা লাগাতে হবে, কোনখানে মাউসটা লাগাতে হবে। এটা এটা ডিভাইসটা লাগানো থাকে এর সঙ্গে,
ঠিক আছে, তার নিচে দেখো এই জায়গাটায়, এটা হচ্ছে তোমার মনিটরের সঙ্গে, আমার দেখো এই যে মনিটরে যে কানেকশন গিয়েছে, এক দুটো তার গেছে, একটা পাওয়ারের কেবল গেছে, আরেকটা তোমার যে কেবল গেছে সেটাকে ভিজিএ কেবল বলছে। এগুলো ফুল ফর্মগুলো আমি লিখিয়ে দিচ্ছি। ভিজিএ হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে, আগের দিনের ক্লাসে আমি ওদের লিখিয়েছিলাম। তো ভিডিও গ্রাফিক্স অ্যারে কি না, এ হচ্ছে এইখান থেকে মনিটর পর্যন্ত ডিসপ্লেটাকে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে। এইভাবেই মনে রাখো, পরে তোমার এই ডেফিনেশন সম্বন্ধে বা ডিটেলসে জানবো আমরা, ঠিক আছে। তার নিচে দেখো এই যে পোর্টগুলো, এগুলোকে আমরা ইউএসবি পোর্ট বলছি। ইউএসবি পোর্ট মানে যার মধ্যে আমরা পেন ড্রাইভকে ইনসার্ট করতে পারি, বা তোমার আমি পেন ড্রাইভ লাগিয়ে দেখাচ্ছি তোমাদের। স্যার পেন ড্রাইভ তো ল্যাপটপের বাইরে থাকে। হ্যাঁ, ওইটাই তোমার ইউএসবি পোর্ট, সেখানে বোর্ডটা তোমার ওইখানে অন্যরকম ভাবে থাকে, শোয়ানো থাকে বোর্ডটা। এখানে আমরা এই পেন ড্রাইভকে এভাবে ইনসার্ট করতে পারি, ঠিক আছে। বা ইউএসবি কিবোর্ড যদি হয়, কিবোর্ড মাউস, সেটাও আমরা এখানে ইনসার্ট করতে পারবো। ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াল বাস, যার থ্রু দিয়ে আমরা ডেটাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি। আচ্ছা, তার ঠিক নিচে দেখো আরও দুটো ইউএসবি পোর্ট আছে, আর তার পাশে যেটা আছে সেটাকে আমরা RJ45 কানেক্টার ডিভাইস বলি, যার সাহায্যে কী করা যায় না, আমরা ডেটাকে ট্রান্সফার করার জন্য এই যে কেবেলটা দেখতে পাচ্ছ, এইটাকে আমরা RJ45 কানেক্টার বলি, ঠিক আছে। এর কাজ কী বলতো, ইন্টারনেট কানেকশানের জন্য, মানে আমি এর সঙ্গে এই যে এখানে ইনসার্ট করে দিলাম, করে দিলে যখন এটা অন থাকবে দেখবে এই জায়গাটায় তোমার একটা গ্রিন কালারের লাইট জ্বলতে থাকবে, ঠিক আছে। সে কী করছে বোঝাচ্ছে যে আমি এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। এর সঙ্গে আমি যদি অন্য একটা মেশিনের কানেকশান করি, এটা এই যে কেবেলটা ইউজ করা আছে এটাকে টুইস্টেড পেয়ার কেবল বলে। টুইস্টেড কেন না, এই পেঁচানো অবস্থায় থাকে এরকমভাবে, ঠিক আছে, পেঁচানো অবস্থায় থাকে বলে একে টুইস্টেড পেয়ার কেবল বলেছি। এর ডেটাটাকে খুব ফাস্ট, যেমন আমি পেন ড্রাইভ দিয়ে যদি ডেটা এখান থেকে কপি করে অন্য জায়গায় নিয়েছি, পেন ড্রাইভের সাইজ কি একটা লিমিটেড থাকে, ধরো আমার এটা 32 GB পেন ড্রাইভ, ঠিক আছে। তো এটাতে ধরো আমি যদি এরকম চাই যে 32 GB যদি ভর্তি করতে চাই, তার জন্য আমার অনেকটা সময় লাগবে, টাইম কনজিউমিং হবে অনেক বেশি। এখানে ম্যাক্সিমাম হয়তো 30 MBPS স্পিড দিতে পারে, যদি ছোটো ছোটো ফাইল থাকে তাহলে তোমার আরও বেশি সময় লাগবে। তখন আমরা কী করতে পারি, যেমন ধরো আমরা যখন মেশিন ফরম্যাট করি, তখন একটা মেশিন থেকে অন্য মেশিনে ডেটাগুলোকে ট্রান্সফার করার জন্য, সফটওয়্যারগুলোকে ট্রান্সফার করার জন্য এই কেবেলটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। একটার সঙ্গে অন্যটা লাগিয়ে দিলাম, একটাকে ক্লায়েন্ট, একটাকে সার্ভার। এবার এইগুলো ডিটেলসে পরে পরে জানবে তোমরা, আইপি অ্যাড্রেস সম্বন্ধে জানবে, এখানে ডিটেলসে পরে পরে জানতে হবে। তো তখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো, তাহলে বুঝতে পারলাম। আর তার ঠিক নিচে দেখো তিনটে পোর্ট আছে, এখানে তোমার এই গ্রিন পোর্টটাতে আমরা যদি জ্যাক লাগাই, এটা হচ্ছে অডিও জ্যাকের জন্য, ঠিক আছে, সাউন্ড মানে হেডফোনে বা স্পিকারে সাউন্ড শোনার জন্য, ক্লিয়ার। তো এইভাবে পুরো কনফিগারেশনটা সম্বন্ধে মোটামুটিভাবে বুঝতে পারলাম, পরে আমরা আরও ডিটেলসে জানবো। তোমাদের একটু দেখাই যারা এইদিকে ছিলেন, স্টপ করো।